আলাইকুম আসসালাম রহমতোল্লা আমার কথা জীবন আপনি জানতে চেয়েছেন আপনি বলেছেন যে যদি আমাদের কোনো কাঙ্ক্ষিত বস্তু অর্জিত না হয় বা কোনো প্রতিকূল মুহূর্ত এসে পড়ে তো সে কারণে মনক্ষণ্ন হওয়াটা কি তাক অস্বীকার করা নামান্তর এর কারণে কি ইমানের কোনো সমস্যা হবে এছাড়াও জানার বিষয় বলা যায় আপনার প্রশ্নের মাধ্যমে আলহামদুলিল্লাহ ওয়াসালাম আলসবিল্লাহ নবীন মোহাম্মদ ওয়ালা আলহি ওয়াসবাহিন আমাবাদ হ্যাঁ বিষয়টা তাকদের সাথে জড়িত কাঙ্ক্ষিত বস্তু পাওয়া না পাওয়া তাকদের বিষয় আর তাকদিরের বিষয়ে মানুষের কয়েকটা শ্রেণী হয় এক নম্বর হল আত্মসাক্ষর সুক্রিয় আদায় করে কিছু লোক আছে প্রতিকূল কিছু পেলে সক্রিয় আদায় করে মসজিবতে করলে সুক্রিয় আদায় করে তো এটা জরুরি না এটা সম্ভাবনা সবার জন্যে যদিও কোনো কোন পণ্যবান এরকম অবস্থান নিয়ে থাকেন করেন তার মানে তার যেন মুসিবতটা একটা বড় কিছু পাওয়ার পরকালীন আর মহান বিনিময় সেই জন্য সে এরকম অপেক্ষা করে যে কখন মুসিবত আসবে মুসিবত আসলে অনেক খুশি হয় এটা একটা শ্রেণী আর একটা শ্রেণী হলো হ্যাঁ সবুরকারী মানে সবুর করে থাকে দ্বিতীয় স্তর হলো আরেকটা স্তর হলো সবরের ক্ষেত্রে বা প্রকার হলো মানুষের সবুর ধ্বজ ধারণ করা মানে বিষয়টা খারাপ লাগলো সবুর করে এবং সে জানে যে তার ভাগ্যের দুটি সাইড রয়েছে মন্দ ভালো তো মনে করে যে তার মন্দ মন্দ সাইড ভাগ্যের মন্দ সাইড তাই সবুর ধ্বজে ধারণ করে এবার আল্লাহর সামনে কোনো বেয়াদে কিছু এতটুকু করা অজীব ফরজ আর ওই মসজিবতে যেন দুঃখ কষ্ট ক্লেশ অনুভব করাতে এটা তো কোনো সমস্যা হবে না এটা এই ইমানের কোনো পরিপন্থী হবে না তবে আল্লাহর সানে যেন বেয়া কিছু নামক দেবের হয় সেদিকে সাবধান থাকতে হবে তো আপনি যে প্রশ্ন করেছেন যে প্রতিকূল কিছু আসলে বা কাঙ্ক্ষিত কিছু অর্জিত না হলে মানুষ না হওয়াটাকে ইমান পরিপন্থী হয় কি না তো এটা হবে না ইনশাআল্লাহ আপনার যাব এখানেই রয়েছে কোনো সমস্যা হবে না তবে আল্লাহর না খুশিমূলক কিছু বলা যাবে না আর বিপদে পড়লে যেটা বলতে সেটাই বলবে এখানেও যেমন ইন্না না ইন্না ইউন আরও বাড়িয়ে বলতে পারে আল্লাহ মাজিনীফি মুসিবতী ওখলিফি খয়া মিনহা হ্যাঁ আর এগুলি এগুলি সবগুলি পরার আগে বলতে পারে আলহামদুলিল্লাহ আল্লাহ করলে হাল তো এগুলি সব সম্মত আশা করা যে কোনো সমস্যা না এটা একটা স্তর যে সবর করে কিছু লোক আর বিপদ আপদে পড়লে প্রতিকূল কিছু মুহূর্ত আসলে নাখস হয়ে যায় না খসে মূলক আল্লাহর সানে আচরণ করে আল্লাহকে গাল করে আল্লাহর সানে বিভিন্ন প্রশ্নের বান ছোড়ে তো এটা হলো জঘন্য শ্রেণী এবং এই জাতীয় লোকের ইমান থাকে না কারণ আল্লাহকে গাল মন্দ করলে ইমান কিভাবে থাকবে তাকে দিলের ভালো মন্দ ইমান আট একটা ইসলামের রুকুন ইমানের রুকুন ইমানের ষষ্ঠ রুকুন কাজে এই শ্রেণীর লোক অবশ্যই ক্ষতিগ্রস্ত এবং বা না করলে তাদের অবস্থা আশঙ্কাজনক তাদের ইমান প্রশ্নবিদ্ধ তো আশা করি বুঝতে পেরেছেন যে প্রতিকূল মুহূর্তে কোন অবস্থান অবলম্বন করা জরুরি সক্রিয়া করা সম্ভব নয় অনেকের ক্ষেত্রে কাজে এটা জরুরিও রাখা হয়নি তবে সবর করতে হবে আর না খুশিমূলক কিছু বলা যাবে না তাহলে এটা ইমানের পরিপন্থী হবে না ইনশাআল্লাহ আর যদি আমরা লক্ষ্য করে দেখি যে রসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লাম তিনি কীরকম ছিলেন এ বিপদ আফদে আসলে দেখা গেছে তিনি আর তিনার ভিতরে চিন্তার ছাপ পড়েছে তার একমত ছেলে ইব্রাহিম যখন মারা গিয়েছিল শিশু অবস্থায় ষোলো সতেরো মাস বয়স তখন তার মূর সবসাথে তাকে কলে নিয়েছিলেন এবং ওই অবস্থায় উনি বিদায় গ্রহণ করেন তো দেখা গিয়েছিলো সর না সাসাম চক্ষু দিয়ে পানি বেরিয়ে এসেছিলো তার মানে দুঃখিত হয়েছিলেন চিন্তাগ্রস্ত হয়েছিলেন এভাবে স্বাভাবিক আরামদের মধ্যেও আমরা দেখি কাজে দুঃখজনক কিছু ঘটলে কিছু খপালে জটলে মনঃ হওয়া স্বাভাবিক সৃষ্টির সেরা মহামানবরও হয়েছে তবে

তবে এমন কিছু বলব না যাতে আমাদের রব না খসান আর হে ইব্রাহিম তোমার বিয়োগ ব্যথায় আমরা চিন্তিত ওখারিশ হাদিস তাহলে চিন্তা তো হতে পারে মমেন এবং মোমেনকে আল্লাহ চিন্তার কারণে দিবেন দেবেন সুতরাং কোনো সমস্যা নাই আশা করি বুঝতে পেরেছি না তখন যে প্রতিকূল মুহূর্তে চিন্তা দক্ষ হওয়া কোন সমস্যা হবে না ইমানের কারণে তবে ধৈর্য ধারণ করতে হবে সবরে জামিল অবলম্বন করতে হবে মানে বিলাপ করা যাবে না বরং এই অবস্থায় সরিয়ার সম্মত গাইডেন্স মেনে চলতে হবে আর তা একটু পূর্বেই বলা হয়েছে কেল্লা